আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। রেশন দুর্নীতি আটকাতে মুখ্যমন্ত্রীর কাছে সিবিআই তদন্তের আবেদন রাহুলের। করোনার জেরে রাজ্য জুড়ে চলছে লকডাউন। সোমবার বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ভিডিও বার্তা জানিয়েছেন, করোনা পরিস্থিতির মাঝে রাজ্য জুড়ে রেশন নিয়ে বিক্ষোভ চলছে। কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল বিতরণ করা হচ্ছে না, রাজ্যবাসীকে অন্য চাল বিতরণ করে বোকা বানানো হচ্ছে। রেশন নিয়ে রাজনীতি করবেন না। এছাড়াও তিনি জানিয়েছেন, রেশন দুর্নীতি আটকাতে সিবিআই তদন্ত করুন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে রেশন কেলেঙ্কারি কিছুতেই থামার না। চাল চুরি, চাল পরিবর্তন, রেশনে মানুষের হাহাকার, চরম বিক্ষোভ লাগাতার চলছে। অদ্ভুত এক দৃশ্য আমরা দেখলাম, রাইস মিলে ধান ঢোকে, ধান চাল হয়ে বেরোয়। অদ্ভুত এক ভেলকি তৃণমূল সরকার দেখাচ্ছে, রাইস মিলে রাইস ঢুকছে ধান হয়ে বেরোনোর জন্য, রাইস মিলে চাল কি ধান হয়ে বেরোবে? অদ্ভুত অবস্থা। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাল আসছে, সেই ভালো চালগুলোকে পাল্টে অন্য বস্তায় ভরে সেগুলোকে বিলিবন্টন করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, যে সমস্ত মূর্খের দল বারবার বলছে কেন্দ্রীয় সরকার খারাপ চাল দিয়েছে, কেন্দ্রীয় সরকার এফসিআই এর গোডাউনে যে চাল পাঠায় তা এফসিআই এর অফিসাররা পরীক্ষা করে গোডাউনে ঢোকায়, আর এফসিআই গোডাউন থেকে যখন চাল বেরোয় তখন রাজ্য সরকারের প্রতিনিধি ওই চাল পরীক্ষা করে, এবং চাল পরীক্ষা করে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার পরই চাল রেশনে বিলিবন্টনের জন্য এফসিআই গোডাউন থেকে বেরোয়। তাহলে যদি চুরি হয়ে থাকে, তাহলে যদি অসাধুতা হয়ে থাকে, তাহলে এফসিআই এর গোডাউনে যে কর্মরত, যে রাজ্য সরকারের যে অফিসার, তিনি তার জন্য দায়ী হবে? আসলে তিনি দায়ী নন, খাদ্যমন্ত্রী এবং তার পুরো দপ্তর যেভাবে এই রাজ্যে একটা অরাজকতা চালাচ্ছে, সেই অরাজকতার কারণে এফসিআই এর যে প্রতিনিধি, যে এফসিআই এর গোডাউনে রাজ্য সরকারের প্রতিনিধি যিনি পরীক্ষা করছেন, তার কিচ্ছু করার নেই, ছোট জগন্নাথ। সেই কারণে ভালো চালকে পাল্টাচ্ছে কারা? তৃণমূল কংগ্রেসের লোকেরা। আজকে গরিব মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে কারা? তৃণমূল কংগ্রেসের লোকেরা। এটা সবাই আজকে বুঝতে পারছে। সেই কারণে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবার আবেদন জানাচ্ছি, এই অসাধু চক্রকে ভাঙবার জন্য অবিলম্বে এই রেশনিং ব্যবস্থার জন্য সিবিআই ইনকোয়ারির ব্যবস্থা করুন, এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তার পদ থেকে অপসারণ করুন, নইলে রেশন ব্যবস্থার দুর্নীতি যাবে না, মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে না। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত।